পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করল হুগলি জেলা প্রশাসন। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ থেকে হুগলি জেলার রিষড়ার বিভিন্ন কাজে এসে আটকে পড়েছিল 35 জন শ্রমিক। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বিভিন্ন জায়গায় আটকে পড়া শ্রমিকদের পাশে আছে রাজ্য সরকার। এবার সেই কথা মতো সোমবার রিষড়ার আটকে পড়া শ্রমিকদের কানাইপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হলো। আমাদের জেলার মধ্যে, বিশেষ করে বলি আমি, আমাদের শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের মধ্যে জগন্নাথপুর রিষড়ার গ্রাম পঞ্চায়েতের অধীন একটা জায়গাতে প্রায় 30-35টা মজদুর যারা এখানে কাজ করতে এসেছিলো মুর্শিদাবাদ থেকে, এই লকডাউনের জন্য এখানে আটকে গেছিল। জেলা প্রশাসন, আমাদের ব্লকের প্রশাসন, আমাদের এসডিও সাহেবের উদ্যোগে আজকে সুন্দর একটা চেষ্টা করে যে মজদুরগুলো মুর্শিদাবাদ থেকে এখানে এসে দীর্ঘদিন ধরে ফেঁসেছিল তাদেরকে আবার ওদের জেলায় মুর্শিদাবাদে সরকারি ব্যবস্থাকে ঠিকঠাক রেখে তাদেরকে পাঠিয়ে দেওয়ার একটা দারুণ উদ্যোগ আমাদের জেলা প্রশাসন নিয়েছে। তার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে যেরকম কৃতজ্ঞ আছি, যে লোকগুলো এখান থেকে যাচ্ছে নিশ্চিতভাবে তাদের মুখে একটু হাসি ফুটবে, তার জন্য জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তার জন্য জেলা প্রশাসনকে বিশেষ বিশেষ করে আমরা কৃতজ্ঞ থাকব। মুর্শিদাবাদ থেকে এসেছো, হ্যাঁ, এখন ফিরে যাচ্ছে বাড়ি ফিরে যাচ্ছে, কিরম কি মনে হচ্ছে? ভালো লাগছে, কিরম মনে হবে? কতদিন ঘর ছাড়া ছিলে? 3 মাস। কিসের কাজ করতে তোমরা? মাটি কাটা। কিসে? ভেড়িতে? ভেড়িতে। আমরা ধরুন মুর্শিদাবাদ থেকে এসে এখানে মাছের ভেড়ির কাজ করছি, দিয়ে আপনারা এই যে লকডাউনে গাড়ি আটকে গেছে আমরা দেখতে পাচ্ছি না, তাই সরকার থেকে আমাদেরকে গাড়ি দিয়েছে, আমরা একটু দেশে যেতে পারলে বেঁচে যাই। এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়েছিল? হ্যাঁ, খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছিল। আচ্ছা, লোকজন আর থাকতে পারছে না, ধরুন 3 মাস হয়ে গেছে আর থাকতে পারে? কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 46 জন। 46 জন হুগলি জেলাতেই ভেড়ি থেকে? হ্যাঁ, ভেড়িতে। হ্যাঁ, মাটি কাটা কাজ করছে। আচ্ছা, আর এখানে ইয়ে এরপর আপনাদের কি হসপিটালে টেস্ট করাবে? হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।